নমস্কার ভিউয়ার কেমন আছেন আশা করি ভালোই আছেন এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি চাকরির খবরের ভিডিও নিয়ে ভারতীয় রেলে দুটি আলাদা জোনে আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে মোট দু হাজার জন নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বসবাসকারী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিডিওটির মাধ্যমে বলব বিস্তারিত কোন কোন জোনে নিয়োগ করা হবে শূন্যপদের সংখ্যা কত বয়স কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্যগুলি দেখুন সম্পূর্ণ ভিডিওটি যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশগুলি সবার আগে পাওয়ার জন্য আর যে সমস্ত দর্শক বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি আবেদন ভিডিওটি শেয়ার করে আপনার কাছের বন্ধুদের জানিয়ে দিন বন্ধুরা আমরা চলে এসেছি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ভারতীয় রেলের যে দুটি জোনে নিয়োগ করা হবে সেগুলি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ এনএফআর এবং ডাব্লিউসিআর অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে দুটি জোনেই নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে শূন্য সংখ্যা দু হাজার এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে শূন্যপদের সংখ্যা একশো ষাটটি মোট শূন্যপদের সংখ্যা দু এবারে দেখে নেব আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার দুটি জনের ক্ষেত্রে আবেদন করবার জন্যে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা দরকার টেন প্লাস টু পরীক্ষা সিস্টেমে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নম্বর সহ তার সঙ্গে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস অথবা এনসিবিটি বা এসসিভিটি সার্টিফিকেটের অধিকারী হতে হবে প্রার্থীর বয়স হতে হবে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে তবে তপসিলি ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ট্রেনিং চলাকালীন স্টাইপেন দেওয়া হবে ছ হাজার নশো ষাট টাকা প্রতি মাসে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ পাঁচই নভেম্বর দু এবং এনএফ রেলওয়ে ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদন করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর তবেই আবেদন করুন বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন